নমস্কাৰ আজি 25 এপ্ৰিল অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেবাটাও খবৰ আহি পৰিছে এই মুহূৰ্ত জনাজোৱা গুৰুত্বপূৰ্ণ খবৰ পৰাজয়ৰ ভয়ত এতিয়া কপিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী সেইবাবেই ইটোৰ পিছত হিটুকৈ অহৰহ মিছা কথা কৈ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে জানে ভারতের জনসাধারণে বুঝি পাইছে যে নরেন্দ্র মোদী কোটিপতির নেতা দুখিয়ার নহয় প্রধানমন্ত্রী মোদীয়ে ভালদরে জানে ভারতের জনসাধারণে সংবিধান রক্ষার বাবে থিয় দিছে প্রধানমন্ত্রী মোদীয়ে জানে নির্বাচন তেওঁলোকৰ হাতৰ পৰা ওলাই গৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে সরব হয়ে এই মন্তব্য করেছে রাহুল গান্ধীয়ে পরবর্তী খবর আপুনি নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করব বিচারিলে বিজেপির বিকল্প হিসাবে কংগ্রেসক সমর্থন করক নগাঁও নির্বাচনী প্রচার চলায় এই মন্তব্য করেছে গৌরব গগৈয়ে আন এটা খবর এইবার রাজ্যবাসীর বাবে এটা প্রতিশ্রুতি দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী শর্মায় কৈছে এটাও চাকরি নথকা পরিয়ালত সরকারি চাকরি দিব হিমন্ত বিশ্ব শর্মার সরকার শীঘ্রে বলবৎ করা হব এই নিয়ম কি ব্যবস্থায় চাকরি দিব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে সেই কথা পিছত কব কিন্তু প্রশ্ন হয়েছে নির্বাচনের প্রাক মুহূর্ত চাকরি দিয়ার প্রতিশ্রুতি কিয় করলে মুখ্যমন্ত্রী শর্মায় নির্বাচনের পাছত এটাও চাকরি নথকা পরিয়ালত সরকারি চাকরি সচাই দিবনে পরবর্তী খবর সংখ্যালঘু মুসলমানের কিমান দরদ কংগ্রেস আর AIUDFর সরকারের গুরুত্বহীন নাকি সর চাপরির সংখ্যালঘু মুসলমান যা পাঁচ বছর বরপেটার সর অঞ্চলে কি পারে ধুবুরী লোকসভাত অন্তর্ভুক্ত হওয়া বরপেটার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত এইবার বহু নেতার আগমন হয়েছে বহু নতুন নেতাই ধুবুরী লোকসভা সমষ্টিত লগতে বরপেটাত সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত অঞ্চলত বহু নতুন নেতার আগমন চলিছে বহু নেতায় বহু প্রতিশ্রুতি দিছে কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়েই রই থাকে নির্বাচন যাওয়ার পাছত কোনো এজন নেতাক দেখা নাপায় কোনো এজন মানুষে এইবার সর অঞ্চলর মুসলমান লোকে দুঃখর কথা উল্লেখ করেছে আর কৈছে যে নির্বাচন আহিলেই বহু নেতাই আমার মাজত আহে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু নির্বাচন যাওয়ার পাছত তেওঁলোকক পাঁচ বছরত আমি দেখা নাপাও পরবর্তী খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার সরব হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে করলে এক বৃহৎ ঘোষণা রাহুল গান্ধীয়ে কৈছে নরেন্দ্র মোদীয়ে 25 জন লোকক কোটিপতি করলে আর আমি ভারতত থাকা কোটি কোটি মানুষক লাখপতি করি বছরি 1 লাখ টাকা মাহে 8,500 টাকা পোনপটিয়াক দরিদ্র মহিলা আর শিক্ষিত যুবক যুবতী সকলের ব্যাংকর একাউন্টত সুমাই দিম এইবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে এই মন্তব্য করেছে যদি 2024 চনত কংগ্রেসে সরকার গঠন করিব পারে তেনেহলে দরিদ্র লোকসকলক প্রতি বছরে 1 লাখ টাকা দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে মাহে 8,500 টাকা পোনপটিয়াক ডাইরেক্ট ব্যাংক একাউন্টত ট্রান্সফার করে দিব আর লগতে শিক্ষিত যুবক যুবতী সকলক ব্যাংকর একাউন্টত 1 লাখ টাকা দিয়ার ঘোষণা করেছে রাহুল গান্ধীয়ে আন এটা খবর 2014 চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কৈছিল যে বাংলাদেশিয়ে তালি টোপোলা বান্ধি যাব লাগিব বাংলাদেশলৈ কিন্তু এইবার 5 লাখ চাকমা হাজং নামৰ এই জনগোষ্ঠীক শরণার্থীসকলক অসমত নাগরিকত্ব দিবলৈ ওলাইছে অরুণাচল প্রদেশত থকা 5 লাখ চাকমা হাজং শরণার্থীক স্বাভাবিকতেই নাগরিকত্ব দিব অসম সরকার অসম সরকারে বাধা দিয়া মানে কা বিরোধী মুখ্যমন্ত্রী এতিয়া কি করিব উপায়হীন হয়ে পড়ছে অসমৰ মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক 5 লাখ চাকমা হাজং শরণার্থীক
সংস্থাপন দিবলৈ কয় তেনেহলে হিমন্ত বিশ্ব শর্মা বাধ্য হৈ পৰিব সেই শরণার্থীসকলক সংস্থাপন দিবৰ কাৰণে কার জৰিয়তে এতিয়া বিদেশী শরণার্থীসকলক অসমৰ ভূমিত সংস্থাপন দিবলৈ ওলাইছে পৰৱৰ্তী খবৰ AIUDF আৰু বিজেপি একেটা মুদ্ৰাৰ ইপিটি হিপিটি বৰপেটাৰ বিজেপি কৰ্মীসকলে আজমলৰ বাবে প্ৰাৰ্থনা কৰে আৰু ধুবুৰীৰ AIUDFৰ কৰ্মীসকলে বৰপেটাৰ ফণীভূষণ চৌধুৰীৰ বাবে দোৱা কৰে এইবাৰ AIUDF আৰু বিজেপিক লৈ এই মন্তব্য কৰিছে কংগ্ৰেছৰ বিধায়ক জাকিৰ হুছেইন সিকদাৰে আন এটা খবৰ নিৰ্বাচন আয়োগকো নামানে বিজেপিয়ে ভোটাৰক প্ৰলোভন দিয়াই বিজেপিৰ শেষ অস্ত্ৰ মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টি জালুকবাৰীত বিজেপি কৰ্মীৰ ভুৱা অৰুণোদয়ৰ প্ৰমাণ পত্ৰ বিতৰণ নিৰ্বাচন আয়োগকো এইবাৰ মানিবলৈ বাধ্য হোৱা নাই বিজেপি চৰকাৰ মনে সজাগৈ যেনেকৈ পাৰিছে চলে বলে কৌশলে এতিয়া ভূত লাভৰ কাৰণে সাধাৰণ জনসাধাৰণৰ পৰা ভূত লাভৰ কাৰণে এতিয়া ভুৱা প্ৰচাৰ চলাইছে বিজেপিয়ে নিৰ্বাচন আয়োগকো এতিয়া নমনা হৈছে বিজেপি ভোটাৰক প্ৰলোভন দিয়া বিজেপিয়ে এতিয়া এটা নতুন অস্ত্ৰ কৰি লৈছে মহিলাসকলক মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টিৰ লগতে বিভিন্ন ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিজেপি কৰ্মীয়ে ভুৱা অৰুণোদয়ৰ প্ৰমাণ পত্ৰ বিতৰণ কৰি ভোট ল'বলৈ চেষ্টা কৰিছে আৰু ইয়া হৈছে ভাৰতৰ নিৰ্বাচন আয়োগক নমনা বা ভাৰতৰ নিৰ্বাচন আয়োগৰ নিয়মক ভংগ কৰা বিজেপি চৰকাৰৰ কাম কাজ পৰৱৰ্তী খবৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এতিয়া অহংকাৰী হৈ পৰিছে কি হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ কিয় গপতে গংগাটোপ লৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাই ইমান অহংকাৰী কিয় হৈছে নিজকে হীৰেণ গোহাঁইতকৈও ওপৰৰ বুলি দাবী কৰিছে খোদ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই পৰৱৰ্তী খবৰ স্বৈৰতন্ত্ৰৰ দিশে গতি কৰিছে আমাৰ ভাৰত নিৰ্বাচনী প্ৰচাৰত এটাৰ পাছত আন এটা মিছা কথাৰে অভিলেখ গঢ়িছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ডক্টৰ মনমোহন সিঙৰ 2009 চনৰ বক্তব্যৰ পৰা আৰম্ভ কৰি কংগ্ৰেছৰ শেহতীয়া ইস্তাহাৰলৈ প্ৰতিটো বিষয়ৰে ভুল অসত্য আৰু মিছা ব্যাখ্যা কৰি গৈছে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে মিছা কথাৰ প্ৰচাৰ আৰু উত্তেজনা সৃষ্টিয়েই ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ ৰাজনীতিৰ প্ৰধান কৌশলত পৰিণত হৈছে কেৱল মোদীয়েই নহয় বিশ্বৰ যিবোৰ দেশ স্বৈৰতন্ত্ৰৰ দিশে আগবাঢ়িছে তাতো একেই নীতিৰে আগবাঢ়িছে জনপ্ৰিয় নেতাসকল এই সমগ্ৰ প্ৰেক্ষাপটৰ বিশ্লেষণ কৰা হৈছে মইছেছ নাইমৰ বিশ্বজুৰি চৰ্চিত গ্ৰন্থ ৰিভেঞ্জ অৱ পাৱাৰত একবিংশ শতিকাত স্বৈৰাচাৰী প্ৰৱণতাৰ নেতাসকলে কিদৰে নিজৰ বাবে ৰাজনীতিৰ এক সুকীয়া পথ নিৰ্ধাৰণ কৰিছে তাৰ ব্যাখ্যা আৰু বিশ্লেষণেৰে 2023 চনত প্ৰকাশ পাইছিল এই গ্ৰন্থখন য'ত কেইবাটাও উপলক্ষত দাঙি ধৰা হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ উদাহৰণ ৰিভেঞ্জ অৱ পাৱাৰত উল্লেখ কৰা অনুসৰি সমগ্ৰ বিশ্বত শেহতীয়াকৈ স্বৈৰাচাৰী নেতাৰ উত্থান ঘটিছে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াৰে শাসনলৈ অহা এইসকল নেতাই স্বৈৰাতান্ত্ৰিক শাসন প্ৰতিষ্ঠাৰ বাবে তিনিটা ফৰ্মুলা হাতত লৈছে এনে নেতাসকলক অভিহিত কৰা হৈছে থিৰিপি অট'ক্ৰাট হিচাপে যাৰ ক্ষমতাত ভৰ্তি থকাৰ মূল মন্ত্ৰ নিহিত হৈ আছে তিনিটা পিৰ ওপৰত এই তিনিটা পি হৈছে পপুলিজম পোলাৰাইজেশ্যন আৰু পোষ্ট ট্ৰুথ অৰ্থাৎ জনপ্ৰিয় হৈ থকাৰ কৌশল মেৰু বিভাজন আৰু উত্তৰ সত্যৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়েই তেওঁলোকে স্বৈৰতন্ত্ৰ প্ৰতিষ্ঠাৰ দিশত আগবাঢ়িব আন এটা খবৰ পুলৱামাত শ্বহীদ হোৱা সৈনিকৰ মংগলসূত্ৰ কোনে কাঢ়ি লৈ গ'ল এইবাৰ বিজেপিক প্ৰশ্ন কৰিছে সমাজবাদী পাৰ্টীৰ নেত্ৰী ডিম্পল যাদৱে আন এটা খবৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে লাজ পোৱা উচিত নৰেন্দ্ৰ মোদীক প্ৰিয়ংকাক প্ৰত্যাক্ৰমণ নোটবন্দীৰে মোদীয়ে কাঢ়িছিল মহিলাৰ ধন কৃষক শ্বহীদৰ পত্নীৰ মংগলসূত্ৰ কাঢ়িছিল
বিজেপি সরকারে মঙ্গল সূত্রের রাজনীতির কঠোর প্রত্যুত্তর প্রধানমন্ত্রী মোদীক প্রিয়ঙ্কা গান্ধীর। প্রিয়ঙ্কা গান্ধীয়ে কৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মঙ্গল সূত্রের কথা উল্লেখ করা লাজর বিষয় তেওর কারণে। নরেন্দ্র মোদীক প্রিয়ঙ্কা গান্ধীয়ে এটা প্রত্যাক্রমণ করেছে আর কৈছে যে নোটবন্দীরে মোদিয়ে কাঢ়িছিল মহিলার ধন, কৃষক শহীদর পত্নীর মঙ্গল সূত্র কাঢ়িছিল বিজেপি সরকারে। পরবর্তী খবর, বর্তমান নির্বাচনী প্রচার নহয়, যেন ফাঁকি কুয়ার প্রতিযোগিতাহে চলিছে। কোন নেতায় কিমান ফাঁকি দিব পারে তারই যেন প্রতিযোগিতা চলিছে বর্তমান নির্বাচনক লৈ। রণক্ষেত্রত হরেক রকমের বিক্রেতা আরম্ভ হয়েছে এতিয়া। দেশ চাই ভেজ লৈছে মানুষে, কার ফাঁকি কিমান শুনিব এতিয়া জনসাধারণে। নির্বাচনী প্রচার নহয়, যেন এতিয়া ফাঁকি কোয়ার প্রতিযোগিতাহে চলিছে। কোনে কিমান ফাঁকি দি ভোট লব পারে তারই অঙ্ক করেছে এতিয়া নেতা কর্মী সকলে।